যতবার দারাবো শিল্পী সমিতির ততবার পাস করব বিকজ এই কাঁধে জায়েদ খানের করোনা রোগীর লাশ নামিয়েছি আমি আমি যতবার দারাবো ততবার পাস আমি আশাবাদী না আমি চোখ বন্ধ করে পাস সিদ্ধান্ত দিব আসলে ডিপজল ভাই দেশের বাইরে আছেন যদি নির্বাচন করি তাহলে ডিপজল ভাই মিশা ভাই আমাদের সাথে নির্বাচন করব সেটা আপনাদের জন্য কয়েকদিন আপনাদের তার জন্য ওয়েট করতে হবে বিকজ আজকে তো ডেট হলো আমি তফসিলটাও পাইনি কবে ফর্ম জমা কে না আমি শুধু আপনাদের কাছ থেকে অনিয়মটা তুলে ধরলাম যে মোহাম্মদ হোসেন কিভাবে কার্যকরী পরিষদের মিটিং এর মধ্যে থাকে এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম নাই দুইবার কি তিনবার নির্বাচিত হবে সংবিধান আমার কাছে মুখস্থ শিল্পী সমিতি কোথায় কি যদি বলতে বলেন আমি একদম কোর সহকারে সংবিধানের ধারা কত নাম্বার আমি বলে দিতে পারি এটা আমি পড়েছি পুরো মুখস্থ করেছি এটা ওটা অন্যায় করেছে যে মিটিং এর কেমন সবচেয়ে বড় অন্যায় করেছে কামিল ইসলাম সাহেব উনি মোহাম্মদ হোসেনকে এই মিটিং এ পরামর্শ নিতে পারতেন আলাদা করে আলাদা একটা মিটিং হতো উপদেষ্টা এবং কার্যকরী পরিষদ কার্যকরী পরিষদের মিটিং এ বাইরে আমাদের মিটিং এর সময় ফারুক ভাই এসে বসতেন তখন ফারুক ভাই এমপি এবং উপদেষ্টা আমাদের তখন আমরা বলতাম যে ভাইয়া একটু যদি আপনি পরিচালক সমিতিতে যেতেন অবশ্যই অবশ্যই উনি পরিচালক সমিতিতে যেতেন আমরা মিটিং করতাম এত অনিয়মগুলো হচ্ছে কারণ এই অবৈধভাবে বসতে এক সুবিধা মিটিং মানে যা সবই তো অবৈধ করছে তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এটা সংবিধান রক্ষা করতে পারেনি এরা আর দেখবেন এই নির্বাচনে এই সমস্ত চালিত হবে মোহাম্মদ হোসেনের কথায় নামটা আবার বলি শিল্পী সমিতি পরিচালক যখন সমিতিতে মামলা যত কিছু এসেছে মোহাম্মদ হোসেনের হাত ধরে আমি আপনাদের কাছে এই নামটা আগেই বলে দিলাম কেন উনি পিছনে সবসময় এইসব খারাপ কাজ করে এবং দেখবেন এই নির্বাচনে সবকিছু পিছন থেকে ওই কমিটিকে সবকিছু নাড়াবে এই মোহাম্মদ হোসেন আপনি খালি একটা নামটা বলে দিলাম দেখেন আমি বললাম তার যেটা বললেন যে 19 ফেব্রুয়ারি যে নির্বাচন 19 এপ্রিল যে নির্বাচন সেটার ব্যাপারে আপনাদের কয়েকদিন ওয়েট করতে হবে ডিপজল ভাই আসবে ডিপজল ভাই চিকিৎসার জন্য বাইরে আছেন উনি আসবেন আসার পরে মিশা ভাইও যেহেতু আছেন সবার সাথে বসে তারপর আমি আপনাদেরকে জানাবো যে আমি নির্বাচন করছি বা করছি কি না বা আমাদের প্যানেল কি কি হবে বা নির্বাচনে আমরা থাকছি সক্রিয়ভাবে এটা আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের স্বাগত জানাই একটা বিষয় একটা কথা আছে যেহেতু মিটিং এ আপনার প্যানেলে নির্বাচিত অনেকেই ছিল তারা এই আপত্তি জানিয়েছিল জয় ছিল একা শুধু জুনিয়র আর কেউ ছিল না তো সেখানে জয় কিভাবে কথা বলবে ইলিয়াস কাঞ্চন যেখানে এটাকে ইলিয়াস কাঞ্চন যেখানে এটাকে বৈধতা দিয়েছে সেখানে কিভাবে জুনিয়র ছেলে হয়ে না বল না না করবে বলেন আপনি যে মানুষটা জুনিয়র ছেলে শুধু কাঞ্চন ভাই বলবে যে আপনি একটু বাইরে যান আমরা মিটিং করবো আপনারা যদি জিজ্ঞেস করেন এটা নিয়ে কি যুক্তি দেবে আগে বলে দিই বলবে ওনার আমাদের উপদেষ্টা এই জন্য উপদেষ্টা উপদেষ্টার সাথে আলাদা মিটিং হবে সেটা বলা থাকবে উপদেষ্টা কমিটি এবং কার্যকরী পরিষদের মিটিং এটাও কিন্তু সংবিধানে আছে যে আলাদা থাকবে কিন্তু এই মিটিংটা ডেকেছিল কার্যকরী পরিষদের মিটিং নির্বাচন নিয়ে সেখানে বাইরের সদস্য ছাড়া মানে কার্যকরী পরিষদের সদস্য ছাড়া নর্মাল শিল্পী সমিতির সদস্য থাকার অধিকার না কোনো সংবিধান বড় সংবিধান পরিপন্থী কাজ করেছে আমি এটা শুনে রীতিমত অবাক হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব এই সংবিধানটাকে এতভাবে ধারণ করলাম কাজ করলাম যে মোহাম্মদ হোসেন পুরো গণ্ডগোল নির্বাচনটা নিয়ে যত আইনি প্রক্রিয়া যত ঝামেলা এই লোকটাই তো করেছে আবার তাকে নিয়ে পথ চলছে যত ঝামেলাপূর্ণ বা কোনো ঝামেলার পরামর্শ দেওয়া দরকার দিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে বলে দিলাম কাছে গণমত কথায় কাজটা এই মোহাম্মদ হোসেন করেই যাবে এবং মোহাম্মদ হোসেন এই মানে এমনি সুন্দর চলুক পরিচ্ছন্ন চলুক কখনোই উনি চাইনি উনি একটা গণ্ডগোল মামলা সবসময় লাগিয়ে সবসময় সব প্রযোজক সমিতির আজকে মামলার যে ঝামেলাগুলো দেখেন একসময় আমার সাথে ঘুরছে আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে তারপরে গেলাম যে ভালোর জন্য দেয় মনে হয় দুদিন পর আমাকে ছেড়ে আবার যদি ভোট গণনা হলো আপিল বিভাগে তারপর থেকে আবার যিনি আমার সাথে পরাজিত হয়ে জোর করে বসে আছেন তার উপরে ভোট করলেন তাকে দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে উনি চালাচ্ছেন এই দেশে তা মোহাম্মদ হোসেন পারা না পারার কিছু ভয় আছে তোমার যখন বাসায় যাও বউ অনেক কথা বলে উত্তর দাও অত উত্তর দিতে গেলে গায়ের উপরে থাপ্পড় দেওয়া লাগে গালগোল জড়ায় কিন্তু পুরুষ মানুষ আমরা অনেক ধৈর্য ধারণ করি তো আমরা কিছু বলি না বাইরে এত কাজ করি কষ্ট করি কারণ বুঝতে চায় না আর আমি তো আইনের প্রতি শ্রদ্ধা ছিল আমি তো জোর করে কোর্ট যখন বলেছে স্ট্যাটাস কিউ এই চেয়ারে কেউ বসবে না যখন বিচারপতি বলেছিল কি আইন মেনেছিল মানে জোর করে গিয়ে বসছিল তো জোর তো উনি টাকার টাকা গেছে কষ্টে ওই চেয়ারে বসতেই হবে ওই চেয়ারেই তো বসে আছে তা আমি কে বলবো যে চেয়ার থেকে বেরা মারামারি করবো এই শিক্ষা বা এই ফ্যামিলি শিক্ষা তো আমার নাই
আমি তো আদালতের কাছে গিয়েছি আদালত সেটাকে স্টে করেছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমি আইন বিচার করব সেই অবস্থায় ছিলাম সে তো সেই আইন কোর্ট কি এখন মত রায় দিয়েছেন না আমি আবারো বলি আজ পর্যন্ত কোনো রায় পাইনি উনি যে আমাকে যে হাইকোর্ট নির্বাচিত ঘোষণা করেছে সেটার বিরুদ্ধে আমি আপিল করেছিল সে আপিলটাই গ্রহণ করেছে পূর্ণাঙ্গ বেঞ্চ ওনাকে কিন্তু রায় দেয়নি উনি যা করছে এখনো জোর করে ইজ্জত মানে লজ্জাহীন ভাবে আমি সবসময় বলি বেহায়া ভাবে এই একই কাজ করে যাচ্ছে জাহিদ ভাই জাহিদ ভাই মেয়েদের সাথে মারামারি করছে সামনে ভালোবাসা দিবস কত সুন্দর সুন্দর মেয়েরা বেরোয় পার্লার থেকে দেখে বেরোয় কত সুন্দর আমি কেন এক বাচ্চার মায়ের কাছে যাবো আমি দরকার আছে আর আমি আমি জাহেদ খান তাহলে আমার অবস্থা 12টা বাজে গেছে আমি তো ভাই রিজেক্টেড না এখনো বললাম না কিন্তু বললাম বল মিশা ভাই মিশা ভাইয়ের কথা বলেছে আমরা সফল ছুটি মিশা ভাই আমি দুই দুইবার আমি তো একবার বলে বলে ধরাই গেছিলাম যে মিশা ভাইয়ের আমার সন্তোষ সম্পর্কে আসবেন হবে না এরপর যে কত ট্রল করছে আমার বউ সাজায় মিশা ভাইয়ের আসবেন সাজায় এটা চলতেই থাকে মিশা ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেজন্য তো বলে যে আমরা আপনাদের একটু ওয়েট করতে হবে দীপজল ভাই দেশের বাইরে আছে আসুন বসে মিটিং করে আপনাদেরকে একটা চমক দেওয়ার চেষ্টা করবো নির্বাচন এবং মিশা ভাই বলতেই পারে সে অধিকার তার আছে সে তার অধিকার তার আছে এবং এটা সব খোলাস হয়ে যাবে সামনে আমি যতবার দাঁড়াবো ততবার পাস আমি আশাবাদী না আমি চোখ বন্ধ করে পাস আমি কাজ করেছি শিল্পীদের জন্য শিল্পী আমাকে ভালোবাসে বিপন সেটা পেরেছে তারপরে উপর ছেড়ে দিলাম এফডিসিতে 21 জনকে এক করতে পারছে মিটিংয়ে 21 জনকে এক করতে পারে সে 500 শিল্পীকে এক করবে এত সোজা যতবার দাঁড়াবো শিল্পী সমিতির ততবার পাস করবো বিকজ এই কাঁধে জায়েদ খানের করোনা রোগীর লাশ নামিয়েছি আমি মৃত্যু ঝুঁকি নেই নেই প্রতিটা দিন করোনার মধ্যে অসচ্ছল শিল্পীদের বাসায় বাসায় খাবার পাঠিয়েছি মিশা ভাই আমি লাশের মাটিতে নেমেছি যখন লাশ পেলে সন্তান পালিয়ে যাচ্ছে বাবা মা আমি এই লাশ ছেড়ে পালাইনি করোনা জেনেও সাদেক বাচ্চু রানা আমিদ কবরি আমি লাশগুলো দাফন করেছি সেই দোয়া আমার মানুষের মধ্যে নাই ঈদের সময় সবার বাসায় বাসায় উপঢৌকন পাঠিয়েছি ভালোবাসা স্বরূপ এদিন মানুষ শিল্পীরা ভুলে যাবে কখনোই না কি পেয়েছে শিল্পীরা কই কাজ আছে ছবি আছে আমরা যারা লিড রোল করি তারা কিছু শিল্পী ভালো আছি আর সবার কি অবস্থা কি বাজে অবস্থা বলেন কত 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 আশা দেখিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীকে আনবে 20টা ছবি করবে কিছু হয়েছে এক একজন শিল্পী ভালো কিছু করতে পারলে এটা শিল্পী সমিতির অবদান ওই পেটে আসলে শিল্পী সমিতির মেম্বারই না তো লাভ কি হলো মানে কথা এর আগে গেছে কাজে নেই রিয়াজ ভাই এত কথা ফেল এত আমার বিরুদ্ধে কান্নার অভিনয় এত কিছু করেও পাস করতে পারিনি আমাকে মার্ডার কেসের আসামি বানায় অমুক বানায় আমাকে ব্লক দিয়ে তারপরও আমি 13 ভোটে পাস 176 ভোট মেয়েটি 163 ভোট বুঝতে হবে আমি কিন্তু ম্যান্ডেট নিয়ে শিল্পীদের ভোটে নির্বাচিত জোর করে বসি নাই শিল্পীরা ভালোবাসে আমাকে আমি প্রতিবার ভোটে নির্বাচিত হই স্বচ্ছ ভোটে নির্বাচিত হই উনি আপিল করে ভোট গণনা করছে সামনে বসে দেখি চেহারা লাল হয়ে গেছে তারপরও দেখি ভোটে আমি পাস লাভ কি শিল্পীরা তো ভালোবাসা দিন শেষে আমাকে ছেড়ে কেন ডিপজল ভাই গেল না আমাকে ছেড়ে কেন মিশু ভাই গেল না আমাকে ছেড়ে কেন রুবেল ভাই রুবেল ভাই বলছে তুই না থাকার কারণে আজ পর্যন্ত শিল্পী সমিতি ঢুকি নাই রোজিন আবার ঢুকে যারা লিজেন দেখেন কয়জন ঢুকে কেউ আসে করুণাদির আসে সুচরিতা আবার আজ পর্যন্ত শিল্পী সমিতি ঢুকছে আর আমার সময় আপনারা কাকে পাননি ফারুক ভাই সুলেনা ভাই আনোয়ারা ম্যাডাম সমস্ত যত ফ্রেম এখন শিল্পী আর শিল্পীদের এটা আম্বিশা সদাগম জায়েদ খানের সময় হয়েছে যে পিকনিক করেছে সিনিয়র জুনিয়রের সম্মিলনে কেউ কোনোদিন পারবে না শিল্পীদেরকে অন করতে হয় সংগঠন সবাই করতে পারে না পর্দায় অভিনয় করে সবাই জনপ্রিয় হতে পারে সংগঠন চালানো অন্য জিনিস সংগঠন সবাই চালাতে পারে না নিজের লোভ সামলাতে পেরেছে অন্য শিল্পীকে কি পৃষ্ঠপোষকতা করবে নিজেই ফর্ম কিনতে দৌড় এখন মনোনয়ন দৌড়ে নিজেই এমপি হবে অন্য লোককে আগে দেওয়ার সুযোগ আছে